সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের জন্য 35 ও নারীদের জন্য 37 করার সুপারিশ করা হয়েছে। দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুইদ চৌধুরী। সচিবালয়ে কমিশনের প্রথম বৈঠক শেষে এসব কথা জানান তিনি। এদিকে অবসরের বয়স 65 করার দাবি জানিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের দাবির মুখে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে 30 সেপ্টেম্বর পর্যালোচনা কমিটি করে সরকার। কমিটির প্রধান করা হয় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরীকে। কয়েকদিন আগে সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা পুরুষের ক্ষেত্রে 35 এবং নারীদের ক্ষেত্রে 37 বছর করার সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়। সোমবার দুপুরে জনপ্রশাসন প্রথম বৈঠক শেষে মুইদ চৌধুরী বলেন, দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। মেয়েরা বিভিন্ন কারণে ছেলেদের মতো ওই বয়সে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না, ফ্যামিলি অব্লিগেশনস থাকে, বিয়ে হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়, তারাও যাতে আসতে পারে। আর আমাদের দেশে মহিলা কর্মকর্তার সংখ্যা কিন্তু তুলনা যত কোটা আছে অতটা ফুলফিল হয় না এখনও, সেই জন্য আমরা এই রিকমেন্ডেশন দিয়েছি যাতে মহিলারা এই অ্যাডভান্টেজটা পায়, আসতে পারে। সার্বিকভাবে জনপ্রশাসন সংস্কারের বিষয়ে সরকার নির্ধারিত 3 মাসের মধ্যেই প্রতিবেদন দেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে 3 মাসের মধ্যেই করার। এদিকে চাকরিতে প্রবেশের বয়স বাড়লেও অবসরের বয়স 65 বছর করার দাবি জানিয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব। জানান, সরকারি চাকরির সব সুযোগ সুবিধা পেতে কমপক্ষে 25 বছর চাকরি করতে হয়। সরকারকে আমরা অনুরোধ জানিয়েছি যেন চাকরির বয়সসীমা বাড়ানো হয়। 65 বছরের জন্য আমরা আবেদন করেছি এবং আমরা মনে করি আমাদের আবেদন যুক্তিযুক্ত। সরকারের সিদ্ধান্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মাহবুবুর রহমান। তাহলে তার অবসরটা হবে কবে? হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।